আচ্ছা, আমাদের তাহলে ক্লাস শুরু করি, জানো এখন তো অনেকে আসে নাই। ক্লাস শুরু করবো নাকি ওয়েট করবো, কি বলো তোমরা? শুরু করে দেন, পরে তো নামাজ নামাজ হ্যাঁ ঠিক আছে। আছে, হ্যাঁ ঠিক আছে, শুরু করে দেয়। আচ্ছা রেকর্ড অন করতেছি। আচ্ছা তো আমরা গত ক্লাস পর্যন্ত আসলে মানে ইফ এলস অপারেটর এগুলো দেখছিলাম আর কি, তাই না? আমি বলছিলাম যে আসলে যে কোশ্চেন গুলো নিজেরা প্র্যাকটিস করতে আর কি, প্র্যাকটিস করে প্রবলেম গুলো বলতে আর কি, যেগুলো আজকে সলভ করবো আর কি। তোমাকে বাসায় দেখছিলা কোশ্চেন গুলা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখছিলা? স্যার, হ্যাঁ প্রিভিয়াস বলো। ইয়ারের কোয়েশ্চেন দেখছিলাম, ওইখানে একটা কোয়েশ্চেন ছিল, ওইটা হচ্ছে যে আমাদের যখন আউটপুট লিখতে বলে তো মাঝে মধ্যে হচ্ছে কি লুপের আউটপুট চায়, ওইটার জাস্টিফিকেশনের ক্ষেত্রে স্যার লুপটা কিভাবে কাজ করতেছে, মানে প্রত্যেকবার তো মানটা চেঞ্জ হচ্ছে না, ওইটা কিভাবে লিখলে মানে বেটার হবে, একটু কনফিউজ ছিলাম এটা নিয়ে। আচ্ছা লুপে তো আসলে এখনো, লুপে কি দেখাইছে ইফ এলস ছিল না? জি স্যার, হ্যাঁ লুপ দেখাবো আর কি, তখন বুঝতে হবে। ঠিক আছে, মেলে লুপটা কিভাবে কাজ করে বেসিক জিনিস লিখতে হবে আর কি। ঠিক আছে, আর এটা দেখাবো নেক্সট আর কি। আচ্ছা হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, ইফ এলস সুইচ এই জন্য কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না পারলে লুপ শুরু করে দিবো আর কি। এই কোশ্চেন পরীক্ষার আগে কিন্তু আর কোশ্চেন করার সুযোগ পাবো না, এখন কোশ্চেন করে নাও তাহলে অ্যান্সার দিচ্ছে, এরপরে কিন্তু আর সুযোগ পাবো না। কোনো কোশ্চেন নাই নাকি, দেখোই নাই আর কি? দেখো রিভিউ ক্লাসে আসলে মানে আমি চাইলে কিন্তু পড়াই দিতে পারি, তাই না? তোমাদের কোশ্চেনের সুযোগ দিচ্ছি, তাই করে নিজেরা প্র্যাকটিস করে কোশ্চেন করো, নিজের মানে কনফিউশন গুলো ক্লিয়ার করো আর কি। ঠিক আছে, নাহলে পরবর্তীতে আসলে কোশ্চেন কমপ্লিট ক্লিয়ার করার সুযোগ থাকবে না। ঠিক আছে, হ্যাঁ আকাশ শুনতে পাচ্ছ? ID 21 ফেব্রিকের, স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি তোমার প্রবলেম সলভ করছিলা ক্লাসটা, ল্যাপটপের কোশ্চেন গুলা স্যার সবগুলা করা হয় নাই, কয়েকটা দেখলাম। কয়েকটা করছিলা, তো কি করে কি মনে হয়েছে, পরীক্ষা পারা যাবে এরকম কোশ্চেন আসলে? স্যার প্র্যাকটিস করতে হবে আরো আর কি, তাহলে বুঝতে পারবো যে ওভারঅল কি ধরনের প্রশ্ন হবে। সেই যে প্র্যাকটিস করার জন্য তো গতদিনকে বলছিলাম যে একই ধরে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তখন অনেক কোশ্চেন আসতো, তাই না? যে স্যার এটা সেই সমস্যা হচ্ছে না বা কিভাবে হবে আর কি, বুঝে গেছো? আলটিমেট এরকম মানে প্র্যাকটিস না করে নিজেরা লুজার হবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা আমরা আজকে লুপ শুরু করি আর কি, যেহেতু তোমাদের প্রবলেম নেই লুপ শুরু করে দিই। আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, আচ্ছা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? জি স্যার, আচ্ছা তাহলে আমরা আজকে লুপের কিছু বেসিক দেখবো আর কি। ঠিক আছে, স্লাইডটা জাস্ট বেসিক বোঝার জন্য আর কি, তোমাদের ক্লাসে হয়তো স্লাইড দেখানো হয়নি, সমস্যা নাই, জাস্ট বেসিক বোঝার জন্য এই লুপটা আর কি। তার প্রথম কথা হচ্ছে লুপটা কেন লাগবে আর কি। ঠিক আছে, লুপ তখনই লাগবে যখন নাকি আমাদের মানে পার্টিকুলার একটা মানে ব্লক অফ কোডস বারবার রান করার প্রয়োজন হবে আর কি, যেখানে রিপিটেশন মানে রিপিটেড রিপিটেশন লাগবে সেখানে লুপ ব্যবহার করবো আমরা। ঠিক আছে, নর্মালি স্টুডেন্ট গুলো আছে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। ঠিক আছে, যদি আমরা চাই যেখানে এই এই কয়েকটা লাইন যে দুই তিন লাইন বারবার রান করবো তা লুপ ইউজ করবো আমরা। ঠিক আছে, তোমার লুপটা কি করতেছে, এক্সিকিউট এ স্টেটমেন্ট অর এ গ্রুপ অফ স্টেটমেন্টস মাল্টিপল টাইম। ঠিক আছে, এইটা হচ্ছে লুপের ফান্ডামেন্টাল কাজ। লুপ কি করে, সে হচ্ছে একটা এক বা একাধিক স্টেটমেন্ট বারবার রান করে আর কি। ঠিক আছে, তিন ধরনের লুপ আছে মেইনলি আর কি। ঠিক আছে, ওয়াইল লুপ, ফর লুপ আর ডু ওয়াইল লুপ, আর নেস্টেড লুপ আছে, লুপের প্রকারভেদ না, বাট এই সবগুলোকে নেস্টেড করা যায় মানে একটা মধ্যে একটা দেওয়া যায়। ঠিক আছে, প্রথমে আমরা দেখি একটা করে, প্রথমে ওয়াইল লুপ দেখি আর কি। ঠিক আছে, ওয়াইল লুপ মানে এই তিনটা লুপ কিন্তু আসলে একই কাজ করে, সবাই তারা হচ্ছে মানে একটা এক্সপ্রেশন বারবার রান করে আগে। ঠিক আছে, কিন্তু কিভাবে রান করে তারপর ভিত্তি করে লুপগুলো কাজ করে আগে। ঠিক আছে, তো ওয়াইল লুপ দেখি আমরা, ওয়াইল লুপ সিনট্যাক্স কি, ওয়াইল লিখবো, লেখার পর কন্ডিশন লিখবো। ঠিক আছে, এই যে ফার্স্ট বাকেটে কন্ডিশন লিখবো, সেই কন্ডিশনের পরে সেকেন্ড বাকেট দিব, সেকেন্ড বাকেটের মধ্যে আমরা বিভিন্ন স্টেটমেন্ট লিখবো, যে স্টেটমেন্ট লিখবো সেইগুলাই হচ্ছে এই বারবার রান করবে, এবং কতক্ষণ রান করবে ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে। ঠিক আছে, কন্ডিশন যদি একটা দিয়ে দিয়ে বললাম যে i <10, তাহলে আই এর মান যদি শুরু করে 10 বার ঘুরবে আর কি। ঠিক আছে, তাহলে এই কন্ডিশন দিয়ে আসলে আমি লুপটা কন্ট্রোল করতেছি আমরা। ঠিক আছে, তাহলে খেয়াল করা হচ্ছে যে কি এই লুপটা কাজ করবে কতক্ষণ, যখন নাকি কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ কাজ করবে, কন্ডিশন ফলস হলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, মাথায় রাখতে হবে কন্ডিশন ট্রু থাকবে। তো এখানে যেটা বলছে স্টেটমেন্ট অনুসারে এক বা একাধিক হতে পারে। ঠিক আছে, এই কন্ডিশন ভ্যারি করতে পারে, বুঝতে পারছে, এতে এক্স হইতে পারে বা ট্রু নন জিরো ভ্যালু যেকোনো হতে পারে। ঠিক আছে, যতক্ষণ ট্রু ততক্ষণ চলবে আর কি, যখন এই কন্ডিশন ফলস হয়ে যাবে তখন লুপটা আসলে শেষ হয়ে যাবে বা ব্রেক শেষ হয়ে যাবে। ঠিক আছে,
লুপের ফ্লোটা এরকম, ধরো এই কন্ডিশন থাকবে, প্রথম কন্ডিশন চেক করবে, চেক করার পরে তারপরে যদি কন্ডিশন ট্রু হয় তো নিচের দিকে আসবে, এই যেখানে কোড যেগুলো থাকবে সেগুলো রিসিভ করার পরে আবার যাবে, এইটাই লুপ আর কি। ঠিক আছে, চলতেই থাকে, তখন কন্ডিশন ফলস না হবে চলতে থাকে, ফলস হলে আসলে লুপ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রুলস এই হোয়াইল লুপের আর কি। ঠিক আছে, হোয়াইল লুপ দেওয়া আছে, একটা ধরো একটা এই যে ইন্টিজার এ ইকুয়াল টু 10 লিখছে, 10 লেখার পর কি লিখছে, হোয়াইল এ লেস দ্যান 20, মানে 10 এর মান 10, 10 কি বিশ্বের ছোট কিনা, হ্যাঁ 10 বিশ্বের ছোট, ট্রু, ট্রু মানে লুপের ভিতরে যাবে, তার মানে আলটিমেটলি এখানে ভ্যালু অফ এ পার্সেন্ট ডি লেখা, তার মানে প্রথমে 10 প্রিন্ট করবে। ঠিক আছে, আর স্ল্যাশ এন্ডটা ইয়ে উল্টা দিছে নর্মাল হবে আর কি। ঠিক আছে, এরপর এ প্লাস প্লাস মানে হচ্ছে এই 10 এর ভ্যালু এক বেড়ে যাবে, 11 হয়ে যাবে আর কি। 11 হওয়ার পরে লুপটা আবার ব্যাক করবে, আবার কন্ডিশন আসবে। ঠিক আছে, এইভাবে লুপটা ঘুরতে থাকবে আর কি। ঠিক আছে, কতক্ষণ কতক্ষণ পর্যন্ত 20 না হবে, ওয়েট করতে থাকবে, 10 হবে, 11, 12, 13, 14, 15, 20 হবে। আচ্ছা, কেউ বলতে পারবা যে এই লুপটা সর্বশেষ কত ভ্যালু প্রিন্ট করবে, বলো দেখি। হ্যাঁ বলো দেখি, এই 19 নাকি 20 না 21 কত হবে বলো? মানে 19 এর বাইরে কারো মত আছে নাকি যে 20 হবে স্যার বা 21 হবে? আসো, আচ্ছা হ্যাঁ 19 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে, কারণ কি যখন 19 হবে, 19 এর পরে 19 এর এক 20 হয়ে যাবে, তাহলে 20 লেস দেন 20 এটা ফলস, তখন লুপটা বের হয়ে যাবে। ঠিক আছে, দেখানো আছে 10 থেকে 19 পর্যন্ত প্রিন্ট হয়েছে সেটা দেখানো আছে। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইল লুপের বিষয়। ঠিক আছে, এবার ফর লুপ দেখবো আমরা। ফর লুপটা হচ্ছে আরো ইফিশিয়েন্ট আর কি। দেখো খেয়াল করে দেখো, হোয়াইল লুপে কি কি ছিল, হোয়াইল লুপে দেখো এই ডিক্লারেশন ছিল উপরে, তারপরে কন্ডিশন ছিল এই ভিতরে, ইনক্রিমেন্ট ছিল হচ্ছে এই নিচে আর কি। ঠিক আছে, তো ফর লুপে তিনটা জিনিস এক জায়গায় নিয়ে আসছে, এটা অনেক ইফিশিয়েন্ট আর কি। ঠিক আছে, এই যে তিনটা, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট। আচ্ছা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হতে পারে, এটা মেনলি আপডেট স্টেপ, এটা ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট যেকোনো হতে পারে আর কি। ঠিক আছে, স্টেটমেন্ট তাহলে বোঝা যাচ্ছে, আসলে ইনিশিয়াল একবার হবে, ইনিশিয়ালাইজ একবার হবে, এরপর কন্ডিশন চেক হবে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে স্টেটমেন্ট রান করবে, রান করে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, এইভাবে করতে থাকবে। তো পার্থক্য হচ্ছে যখন আমরা জানবো যে এই লুপটা কতবার ঘুরবে, তখন আসলে ফলো ইউজ করবো আমরা। ঠিক আছে, এদের লেখা আছে যে এক্সিকিউট এ স্পেসিফিক নাম্বার অফ টাইম, যখন জানবো এই লুপটা কতবার ইউজ করবো, আর না জানলে তখন হোয়াইল লুপ ইউজ করবো আমরা। ঠিক আছে, এটা আসলে কথা হচ্ছে যে মানে যে কোনো লুপ, হোয়াইল যে কোনো প্রবলেম, হোয়াইল ফর ডু হোয়াইল সব দিয়ে সলভ করা যায়। মেইনলি আমরা ফলো বেশি ইউজ করি, কারণ বেশি ইফিশিয়েন্ট তাই আর কি। যখন ফলো ইউজ করবো তখন হোয়াইল লুপ ইউজ করবো আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে বসে যেটা ইনিয়েস্টে অবশ্যই একবার অনলি ওয়ান্স ইউজ করবে। ঠিক আছে, এখানে কি করতে পারে, এখানে আমি ডিক্লেয়ার করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি আমরা। ঠিক আছে, এইসব করতে পারি, এখানে সেমিকন দিতে হবে, তারপরে কন্ডিশন, কন্ডিশন ইভালুয়েট করবে, কন্ডিশন ট্রু হয় তাহলে চলবে, না হলে চলবে না, লুপ চলবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে বডি এক্সিট হওয়ার পরে তারপর হচ্ছে ইনক্রিমেন্ট হবে আর কি। ঠিক আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যা দেবে সেটা হবে আর কি, সেটাও একবার একবার কাজ করবে আর কি। ঠিক আছে, তারপরে আবার কন্ডিশন চেক করবে। ঠিক আছে, কন্ডিশন চেক করে আবার দেখবে ট্রু হয় তো চলবে, না হলে চলবে না, এইভাবেই লুপটা চলতে থাকবে আর কি। যেমন এখানে একটা তার প্রথম দেওয়া আছে, প্রথম ইনিশিয়াল হবে একবার, কন্ডিশন চেক হবে, চেক করার পর দেখবে লুপটা ট্রু কিনা, ট্রু হয় তাহলে কোড ব্লকস কাজ করবে, ব্লকস মানে সেট অফ স্টেটমেন্ট আর কি, যা দেবে তাই হবে, এবার ইনক্রিমেন্ট হবে, তাহলে লুপটা আবার ঘুরবে, এভাবে ঘুরতে থাকবে আর কি। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু তাতে চলবে, কন্ডিশন ফলস থাকে লুপতে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একবার ফলো করে দেখি জিনিস আর কি। ঠিক আছে, এক উদাহরণ দেওয়া, ধরো আগের আগের ফলো আছে ওইটাকে ফলো লিখে কি হবে, এরকম সিম্পল ইন্টিজার এ 10 তারপরে এ 20 লিখে এ প্লাস 1 লিখে। ঠিক আছে, খেয়াল করে দেখো, আগে কিন্তু জাস্ট তিনটা তিন জায়গা ছিল, তাই না, আমরা যদি আবার ব্যাকে করি, এই তিনটা তিন জায়গা ছিল, এটা ছিল উপরে, এটা ছিল এখানে, আই নিচ ছিল, নিচ ছিল হচ্ছে প্লাস প্লাস। ঠিক আছে, তো সেটা এখানে তিনটা পাশাপাশি চলে আসছে, আর বেশি কনসাইজ, আরো ইফিশিয়েন্ট মনে হচ্ছে, তাই না, এটা এক্স্যাক্টলি একই ভাবে কাজ করে, 10 থেকে 19 পর্যন্ত যাবে সে। ঠিক আছে, সেটা ইপিন করবে, মানে আসলে হোয়াইল লুপ ফর লুপ এটা একই ভাবে কাজ করে। ঠিক আছে, জাস্ট হচ্ছে সিনট্যাক্স ডিফারেন্ট আর কি। আচ্ছা, এরপর একটা ভিন্ন একটা লুপ, সেটা ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ হচ্ছে, হ্যাঁ বলো বলো স্যার, এ প্লাস প্লাস আর প্লাস প্লাস এটার কি কোনো চেঞ্জ হবে এখানে? মানে না না, এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। ঠিক আছে, এখান থেকে এ প্লাস 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 লিখি একই কথাই হবে। ঠিক আছে, যদি এটা এরকম হইতো যে একটা লাইনে দুবার আসে, তখন মনে করে লিখছি বি ইকুয়াল টু এ প্লাস 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 এ প্লাস প্লাস প্লাস, তখন ঝামেলা হতো। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা একটা সিম্পল স্টেটমেন্ট, এই জন্য আসলে কোনো সমস্যা নেই, একই কথা লেখা, এ প্লাস ইকুয়াল টু 1 লেখা যায়, এ প্লাস প্লাস লেখা যায়, প্লাস প্লাস একই কথা হয়, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এরপর আছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা আসলে একটু ডিফারেন্ট আগে। ঠিক আছে, ডু হোয়াইল আমরা দেখছি ফর আর হোয়াইল এ কন্ডিশন আগে চেক হয়। ঠিক আছে, ডু হোয়াইল এ কন্ডিশন পরে চেক হয়, এটা হচ্ছে মেইন পার্থক্য। ঠিক আছে, চেক চেক ইটস কন্ডিশন এট দ্য বটম অফ দ্য লুপ। ঠিক আছে, ডু হোয়াইল লুপ হোয়াইল এর মতোই, শুধু হচ্ছে যে ডু হোয়াইল লুপ থাকে। ঠিক আছে, ডু হোয়াইল লুপ একটা গ্যারান্টি করে যে এটা একবার রান হবেই হবে, কারণ কি দেখো, দেখলে বুঝতে পারবে আরকি। যেমন খেয়াল করো, ডু হোয়াইল সিনটা এরকম, ডু তারপর স্টেটমেন্ট তারপর কন্ডিশন। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই কন্ডিশন ফলস হয় তারপরে কিন্তু ডু এই সবকিছু একবার রান করে ফেলবে। ঠিক আছে, কন্ডিশন ফলস হলেও রান করে ফেলবে আর কি, এটা কিন্তু হোয়াইলে পসিবল ছিল না, ফরে পসিবল ছিল, ফরে কন্ডিশন ফলস মাত্রই লুপ শেষ হয়ে যাচ্ছে না।
এই কারণে আসলে যে এই ডু হোয়াইলের পার্থক্য এটাই, ডু হোয়াইল লুপ এই কনের ফলস হলেও সে অ্যাটলিস্ট একবার রান করবে, এই জন্য এটাই বলছে যে ইট ইজ গ্যারান্টিড টু এক্সিকিউট অ্যাটলিস্ট ওয়ান টাইম, ঠিক আছে একবার রান করবেই সে আর কি, ঠিক আছে। নর্মাল এখানে এই কন্ডিশনের মধ্যে আমরা কন্ডিশন দিয়ে দেবো কিছু, এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিনট্যাক্সের সেমিকোলন দিতে হবে একটা, ঠিক আছে সেমিকোলন আমাদের কিন্তু সিনট্যাক্সের দেখাবে আর কি, তাহলে হোয়াইলের পরে কনফ্লিক্ট সেমিকোলন আর বাদ বাকিগুলো উপরে থাকবে আর কি, ঠিক আছে। তো এইটা সিনট্যাক্স এরকম যে ডু ওই যে কোড রান করবে এই কন্ডিশন, তারপরে ট্রু হলে হবে না হলে ফলস হলে বের হয়ে যাবে, ঠিক আছে ফলস হলে নিশ্চিত হবে না। তো খেয়াল করে দেখো এই যে ট্রু এই ফলস হওয়ার আগে কিন্তু একবার রান করে ফেলছে, এই জন্য যেসব কেসে আমাদের অ্যাটলিস্ট একবার রান করা দরকার হয় তখন ডু হোয়াইল ইউজ করি, আমরা ডু হোয়াইল ইউজ করি না, এই সমস্ত মানে স্পেশাল কেসে ইউজ করি আমরা, ঠিক আছে। তবে মানে সুখবর হচ্ছে ডু হোয়াইল লুপ আর হোয়াইল মানে যে কোনো লুপে তিন ভাবে লেখা যায়, ঠিক আছে ডু হোয়াইল কে ফর দিয়েও লেখা যায় হোয়াইল দিয়েও লেখা যায়, কোনো সমস্যা নেই, তোমাদের যে কোনো লিখলেই হবে আর কি, ঠিক আছে। ওটা দেখাইছে আর কি যে এ লেস দ্যান ইকুয়াল 20 ইকুয়াল 10 হয় তাহলে এই ডু প্রিন্ট এফ, ঠিক আছে 10 হবে 11 হবে হইতে হইতে লেস দ্যান 20 পর্যন্ত হবে, ঠিক আছে ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই লুপটা তাহলে সর্বশেষ কত প্রিন্ট করবে বলতো তোমাদের, দেখি এটা আগের মতো 19 হবে না 20 হবে না কি কি হবে বলো। হ্যাঁ বলো যে এই লুপটা সর্বশেষ কত প্রিন্ট করবে, আচ্ছা 19 19 না আচ্ছা 19 পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা এরপর নেস্টেড লুপ আছে, নেস্টেড লুপ মানে আসলে বিশেষ লুপ না মানে লুপের মধ্যে লুপ আর কি, ধরো আমরা একটা ফরের মধ্যে একটা পূর্ণ ফর আনতে পারি এই যে আনসার, ঠিক আছে এরকম আর ঠিক আছে। এভাবে তো খেয়াল করতে হবে এই মানে এই বাইরে যে লুপটা আছে সেই লুপে যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলতে কিন্তু ভিতর লুপ এই ভিতর লুপ কন্ট্রোল করা যাবে, ভিতর ভিন্ন কন্ট্রোল লাগবে, ঠিক আছে আই দিয়ে কন্ট্রোল করছে আই ইকুয়াল 0 বাস লিখছি তার ভিতরে আমি যেতে করবো বা কে দিয়ে করবো, ঠিক আছে এরকম ভাবে। এখানে উদাহরণ দেওয়া আছে যেমন লিখছে ইন্টিজার আই এ ইকুয়াল টু 1 বি হোয়াইল লুপ লিখছে লেস দ্যান 3, এবার ভিতরে ফল লুপ লিখছে বি ইকুয়াল টু 1 থেকে 3 মনে হবে, ঠিক আছে তো প্রিন্ট এফ দিয়ে এখানে এভাবে লিখতে থাকে, ঠিক আছে প্রিন্ট এফ স্ল্যাশ এন এ প্লাস প্লাস। তো কথা তার মানে এটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে যে এর মান 3 লেস দ্যান 3 প্রথমে এর মান হচ্ছে 1 তো লেস দ্যান 3 মানে হচ্ছে ট্রু, কারণ একটু তিনটা ছোট আর কি, তাহলে ভিতরে গেল যাবে বি বাই পাস্ট বি ইকুয়াল টু 1 বি লেস দ্যান 3 বি প্লাস প্লাস আসো, ঠিক আছে এরপরে বি প্রিন্ট এফ এর মান যাবে। খেয়াল করে দেখো এর একবারের জন্য কিন্তু এটা তিনবার ঘুরতেছে ভিতরে, তাহলে বুঝতে পারবে তোমার এর মান 1 দা বি মান 1 2 3 হবে, তো এর মান 2 বি মান 1 2 3 হবে, তাহলে বুঝা যাচ্ছে যে এই একের জন্য তিনবার ঘুরতেছে ভিতর লুপ, তিনবার ঘুরছে বাইরে লুপ, তিনবার আলটিমেটলি 9 বার ঘুরবে আগে, ঠিক আছে সেটা আমি দেখি এখানে দেখাচ্ছে যে ধর এর মান 1 ধর ভিতর লুপ ঘুরে এ তিনবার হয়েছে তো এর মান 2 হয়েছে তারপরে হয়েছে, ঠিক আছে এইভাবে কাজ করে, তার মানে বিষয়টা এরকম যে এটা একবার ঘুরার জন্য এটা ফুল একবার ঘুরে যাবে আরকি, ঠিক আছে আলটিমেটলি টোটাল গুণ ফল সংখ্যক যদি এটা যদি এন বার ঘুরে এটা এম বার ঘুরে তারপর এম ইন্টু এন বার ঘুরবে আরকি, ঠিক আছে এইভাবে আসলে এই নেস্ট লুপগুলো কাজ করে, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের বেসিক একেবারে জিনিস, আমরা এখন হচ্ছে এটা ক্লাস টেস্টের কোর্স সলভ করবো তাহলে আমাদের আরো আইডিয়া হবে, ঠিক আছে ফার্স্ট কোশ্চেন যাচ্ছি আমরা। আচ্ছা প্রথমে হচ্ছে আমরা সিটি টু তে যাই, তাহলে সিটি টু টপিক আর কি, ঠিক আছে মানে হচ্ছে সিটি টপিক, তো আমরা প্রথম দেখি কিছু সলভ করবো আমরা, ঠিক আছে যেগুলো এখন খুব ইম্পর্টেন্ট আমরা বলছি ক্লাস টেস্ট ল্যাব টেস্টের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এইখানে আসলে এই ব্রেক আর কন্ট্রোল দুটি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ঠিক আছে ব্রেক আর কন্ট্রোল কিভাবে কাজ করে কি কাজ করে মেইন কথা, ব্রেক হচ্ছে যখনই ব্রেক পাবে লুপ শেষ করে দেবে, ঠিক আছে দ্য ব্রেক স্টেটমেন্ট এন্ডস দ্য লুপ ইমিডিয়েটলি হুইন ইট এনকাউন্টার, আর কন্টিনিউ মানে হচ্ছে কি ওই ইটারেশনকে স্কিপ করবে, ঠিক আছে ধরো আমি এভাবে একটা উদাহরণ দিয়ে আছে উদাহরণ দিয়ে বোঝাই ধরো এখানে ইন্টিজার আই লিখছি আই ইকুয়াল 0 আই লেস দ্যান 5 প্লাস লিখছি, ঠিক আছে আই ইকুয়াল ইকুয়াল 2 হলে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে দেখো আচ্ছা আই ইকুয়াল 0 হবে তখন এখানে ব্রেক হবে না তখন প্রিন্ট করবে আই মান 0 প্রিন্ট করবে, এরপর ধরো 1 হবে প্রিন্ট করবে 2 হবে তখন ব্রেক হয়ে যাবে ব্রেক হয়ে লুপ শেষ মানে আর কিছু প্রিন্ট করবে আলটিমেটলি এই লুপটা 0 আর 1 প্রিন্ট করবে, আর এই লুপে খেয়াল করে দেখি এখানে কন্টিনিউ দেওয়া আছে না আই মান 0 0 প্রিন্ট করবে 1 হবে 1 প্রিন্ট করবে 2 হবে তখন কন্টিনিউ হবে, কন্টিনিউ মানে কি কন্টিনিউ মানে নিচে যা আছে সব স্কিপ করবে ডাইরেক্ট এখানে চলে যাবে, ঠিক আছে এটা একে দেখাই তাহলে বোঝা যাবে। হ্যাঁ যখন এই কন্টিনিউ হবে এই কন্টিনিউ যখন পাবে কন্টিনিউ পেলে কি হবে নিচে এখানে এখানে আসবে না এখানে আসবে না ডাইরেক্ট সে এখানে চলে যাবে এই যে এখানে চলে যাবে, ঠিক আছে এখানে চলে যাবে বুঝা গেছে। এই কন্টিনিউ পাওয়া মানে কি এগুলো স্কিপ করবে বা জাম্প করবে ইটারে বা কি বলা যেতে পারে মানে ইয়ে বাইপাস করবে, ঠিক আছে এই কন্টিনিউ পেলে কি হবে সে আবার এখানে কন্টিনিউ করে চলে যাবে, ঠিক আছে তার মানে যখন আই ওয়ান টু হবে তখন টুটার প্রিন্ট করবে না সে তখন এখানে চলে যাবে দুই আর তিন বার হয়ে যাবে, এই জন্য এই লুপটা শুধু 0 1 3 4 প্রিন্ট করবে টু আর প্রিন্ট করবে না কারণ টু জন্য কন্টিনিউ আছে বুঝা গেছে। ব্রেক আর কন্ট্রোল এভাবে কাজ করে পরীক্ষা আসে ব্রেক কন্ট্রোল কিভাবে কাজ করে এবার লিখতে হবে কিন্তু উদাহরণ লিখতে হবে, ঠিক আছে মাথায় উদাহরণ দিয়ে কেউ না লিখো কোন নাম্বার পাবো না, ঠিক আছে মানে ম্যাক্সিমাম এক পাইতে পারো চারের মধ্যে এক পাবো, উদাহরণ দিয়ে লিখলে দেখবা যে চারে চারও পেয়ে যেতে পারছে, ঠিক আছে এটা অবশ্যই উদাহরণ লিখতে হবে। আচ্ছা তো এরপরে কিছু বিষয় আছে, ঠিক আছে এরপর হচ্ছে আমরা এই এই লুপটা দেখি এখানে এই লুপটা কিভাবে কাজ করে, ঠিক আছে এখানে খেয়াল করতে ইন্টিজার আই ইকুয়াল 0 লিখে, ঠিক আছে এখানে সেমিকোলন লেখা লেখা নাই মানে আসলে না লিখলেও হয় আর কি, ঠিক আছে এবার এখানে আই লেখা শুধু আই শুধু আই মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম গতদিন আলোচনা করছিলাম যে এখানে একটা কন্ডিশন বসবে কন্ডিশন কিন্তু একটা ভেরিয়েবল হইতে পারে, যদি ভেরিয়েবলের মানটা ট্রু হয় মানে নন জিরো হয় তাহলে কাজ করবে না কাজ করবে না,
তো খেয়াল করে দেখো এখানে আই এর মান জিরো, তার মানে এখানে এটা নন জিরো না, জিরো পড়ছে আগে, জিরো মানে ফলস, ফলস লুপে চলবে না, তখন আলটিমেটলি লুপে চলবে না আগে, ঠিক আছে। কাজে আমাদের এই প্রোগ্রামটা প্রিন্ট করে তাহলে আলটিমেটলি ভিতরে প্রিন্টটা কাজ করবে না, বাইরের প্রিন্টটা তো এমনি কাজ করবে, সেই জন্য জিরো প্রিন্ট করবে, মানে আই এর মান বাড়ে না আরকি, বোঝা গেছে এটা কিভাবে কাজ করলো? আয়ের মান জিরো কিন্তু এই কারণে, এই কারণে এই লুপে চলে নাই, ঠিক আছে, না হলে অন্য কিছু আসতো আরকি, আলটিমেটলি জিরো হওয়ার কারণে এটা চলে নাই। পরীক্ষা আসতে পারে কিন্তু এরকম, ঠিক আছে, গত গতবার মানে একটা আমার কোশ্চেন ছিল এরকম, ইস্টার স্যার কোশ্চেন ভুল আছে, মানে কোশ্চেন ভুল আছে না, কোশ্চেন ঠিকই তো আছে, ঠিক আছে, কোশ্চেন ঠিকই আছে, বাট তোমার বুঝতে ভুল হয়েছে আরকি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, এই যে আয়ের মান জিরো আরকি, এখানে কন্ডিশন যেটা, এই কন্ডিশনের মান যদি ট্রু হয় তাহলে চলবে আরকি, ট্রু মানে হচ্ছে যে কোনো নন জিরো ভ্যালু, যেটা আয়ের মান ওয়ান থাকতো বা টু বা মাইনাস ওয়ান থাকতো তাহলে চলতো সে, যেহেতু আয়ের মান জিরো, আর জিরো মানে ফলস, ফলস লুপ চলবে না, এই জন্য লুপটা, এই লুপটা এখানে চলবে না, ঠিক আছে, এই লুপটা চলবে না আরকি, বুঝা গেছে? শুধু জিরো ফলস আর সবকিছু হচ্ছে নন জিরো, হ্যাঁ এক্স্যাক্টলি নন জিরো, জিরো হয়ে গেলে চলবে না, ঠিক আছে স্যার। সেমিকলনের ওই ইনিশিয়ালাইজেশনটা যদি আমাদের এখানে বাইরে না থাকতো তখন এই লুপটার কি হতো? আই যদি বাইরে বলা না থাকতো, জাস্ট আই থাকতো এখানে, মানটা বলা না থাকতো আর এখানে ফর এর জায়গাটা খালি থাকতো, তখন কি হতো? আচ্ছা, তখন এটা ইনিশিয়াল গার্বেজ তো শুরু থাকতো, আই এর যে কোনো মানুষ শুরু করতে পারতো, জানতাম না কি হতো, ঠিক আছে, যদি আই এর মান ভাগ্যক্রমে জিরো থাকতো তাহলে চলতো না, ঠিক আছে, এটা পুরো আনএক্সপেক্টেড, কি হবে, ঠিক আছে, এটা অবশ্যই ইনিশিয়াল করতে হবে, ভিতরে করে বাইরে ইনিশিয়াল করতে হবে মাসটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা বোঝা গেল, তাই না? তো পরীক্ষা দেখো, এখানে কিন্তু কোনো ব্যাখ্যাটা নেই, পরীক্ষা বসে ব্যাখ্যা লিখতে হবে, জিরো কেন আসছে, তাহলে জিরো কিন্তু হবে না, পরীক্ষা ওদের বলতে হবে যে কেন জিরো হলো আগে, ঠিক আছে, মানে এই কোশ্চেনটা হচ্ছে তোমার বেসিকটা বোঝার জন্য, তুমি কতটুকু বোঝো আর কি, ঠিক আছে। আচ্ছা, তিন নম্বর আসি, তিন নম্বরে কি বলতেছে, রাইট এ সি প্রোগ্রাম টু টেক এ নাম্বার অফ ইনপুট এন্ড প্রিন্ট আ সাম অফ ফার্স্ট ডিজিট এন্ড লাস্ট ডিজিট নাম্বার। আচ্ছা, এটার একটা মানে তোমাদের সিটে প্রবলেম ছিল আর কি, যে একটা একটা মানে সংখ্যা দিলে সেই সংখ্যার ডিজিট গুলো সাম বের করা, তো সেখানে ফার্স্ট লাস্ট আসবে, তাই না? এটা কিভাবে পাবো আমরা? তো খেয়াল করে দেখো, আমরা যে কোনো নাম্বারকে যদি 10 দিয়ে মডুলাস করি তাহলে কিন্তু রাজিট পেয়ে যাচ্ছে আমাদের, না ধরো 123 থাকে 10 মডুলাস, রাজিটটা পাওয়া খুব ইজি, ফাইজিট পাওয়াটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো ফাইজিট পাওয়ার কি করতে হবে, আমাদেরকে নর্মাল নিয়ে হবে, আমরা যেভাবে আগে করতাম নাম্বার নট জিরো, এটাকে লুপে ঘুরাইতে হবে, তাহলে লুপে ঘুরবে, আলটিমেটলি প্রতিবার 10 করে মডুলাস হবে, মানে আর এর মধ্যে রিমাইন্ডার আসবে, তারপরে 10 দিয়ে ভাগ দিয়ে ভাগ দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এই লুপ যখন শেষ হবে তখন কিন্তু আর এর মধ্যে লাস্টটা প্রথম দিকে থাকবে আর কি, তো সেটাকে যোগ করা করলেই হয়ে যাবে, ঠিক আছে, একটু টুইক্স আর কি, জাস্ট বুঝতে পারলেই হবে আর কি, বুঝা গেছে? তাহলে লাস্ট যদি একদম ইজি, 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, না দেখো আমাদের এখানে যদি 123 করি, 10 দিয়ে মডুলাস করি, তাহলে কত হবে, 3 হবে, তাই না? 3টা কি, এটা হচ্ছে লাস্ট দিয়ে আর কি, তা আমাদের ফাইভ দিয়ে 1টা বের করা দরকার, এটার জন্য লুপে আবার আমরা চালাইছি, চালাই চালাই বের করছি আর কি, ঠিক আছে, এইটা আর কি। আচ্ছা, তাহলে এটা পারা যাবে, তো এটা পারলে ফ্লো চার্ট আর কি ইজি আর কি, ফ্লো চার্টটা করে ফেললে খুবই সহজ, ফ্লো চার্ট খুব সহজ, লুপের ফ্লোটা খুব সহজ আর কি, জাস্ট লুপ দিতে পারলেই হবে, ঠিক আছে, এই আর কি। তাহলে এটা সলভ, এরপরে আসি আমরা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই বারবার আসছে ডু আর হোয়াইল এর পার্থক্য, ঠিক আছে, এটা পার্থক্য কেবল আলোচনা করছে, জানা আমাদের উদাহরণে বুঝাইতে হবে যে ডু কিভাবে কাজ করতেছে। ডু বিষয়টা হচ্ছে ডু একটা এক্সিকিউটেবল লুপ, কারণ কি এটার মানে কন্ট্রোল এটা এক্সিটে আছে, শেষে আছে, ঠিক আছে, টেস্ট কোন এই ইভালুয়েট এটা বটম দ্য লুপ আর কি, আর হোয়াইল হচ্ছে টপ দ্য লুপে কাজ করবে, ঠিক আছে। এই লুপটা অ্যাটলিস্ট একবার রান করবে, যদি আউটপুট টেস্ট কোন যাই থাকুক লুপে রান করবে, কিন্তু হোয়াইল লুপটা রান করবে না, এটাই পার্থক্য, ডু হোয়াইল পার্থক্য, ঠিক আছে। আরো উদাহরণ তো দিতেই হবে, যেভাবে লিখবা লিখে বলবা যে কি হবে, আর এখানে আমি বলছি এই কল টেন যদি হয় তাহলে আমার লুপটা ঘুরায়, তাহলে প্রথম 10 পিন করবে, 10 11 হয়ে যাবে, 11 লেস দেন আর চলবে না, ঠিক আছে। এই লুপের চিন্তা করো, দেখেন এই কল টেন লিখছি, এই লেস দেন ইজ ফলস, এই লুপ চলবে না, এই লুপ কিছু পিন করবে না, বুঝে গেছে, কারণ এটা কন্ডিশন ফলস আর কি। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো নিশ্চয়ই, এটা এই কোশ্চেন আসলে খুব মানে ক্লাসিক্যাল কোশ্চেন, সবসময় আসে আর কি, তোমাদের আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, মানে তোমাদের পরীক্ষা দেখবে কোশ্চেন সব কমন, কিন্তু উত্তর হয়তো কমন না, কারণ ডু হোয়াইল অনেকে লিখতে লিখতে পারবো না, মানে হাবি দাবি লিখে রাখবে, হাবি লিখে নাম্বার পাবো না, ঠিক আছে। আচ্ছা, পরে আসে আমাদের এই দুই নম্বর কোশ্চেন আসে, এটাও একটু বোঝার বিষয়, ঠিক আছে। এখানে খেয়াল করতে ইন্টিতে আই ইকাল জিরো, সাম ইকাল জিরো লেখা, ঠিক আছে। এরপর কি হয়েছে, আই লিখ, শুধু আই লেখা, এটা কিন্তু আসবে, এখানে কোনো কন্ডিশন না, শুধু আই লেখা না লেখা এই কথা, এবার নট আই লেখা, ঠিক আছে। তো নট আই মানে হচ্ছে আই, আচ্ছা এখানে লিখে দেখাই, হ্যাঁ নট আই, নট আই মানে হচ্ছে আই নট ইকুয়াল জিরো, ঠিক আছে, না সরি আই ইকুয়াল ইকুয়াল জিরো, বুঝে গেছে, শুধু আই মানে হচ্ছে আই নট ইকুয়াল জিরো আর কি, বুঝে গেছে, এটা এই দুটো ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, আই ইকুয়াল ইকুয়াল জিরো, এই কন্ডিশনের শর্টকাট হচ্ছে নট আই, ঠিক আছে, আর আই নট ইকুয়াল জিরো শর্টকাট হচ্ছে আই, বুঝা গেছে, মানে নট ইকুয়াল জিরো মানে নন জিরো, মানে আই বাই টু, আই জিরো, মানে আই এর মান জিরো হলেই কেবল একটু চলবে, ঠিক আছে, সেটাই আর কি। তো খেয়াল করতে হবে আই এর মান জিরো আছে এবং সেই কন্ডিশন তাই আছে, আর লুপটা চলবে, ঠিক আছে, চলার পর কি হবে,
কেন খেয়াল করে দেখো এখানে একটা সেমিকোলন আছে, ঠিক আছে, এই যে ভালোভাবে জুম করে দেখায় সেমিকোলন আছে, ভালো করে দেখো, ঠিক আছে, সেমিকোলন আছে, কিন্তু এটা কিন্তু লুপে থাকে সাধারণত, এটা ইচ্ছা করে দেওয়া হয়েছে আগে, ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা একটা এমটি লুপ আর কি, ঠিক আছে, মনে করো একটা লুপ এরকম লিখছি আমরা, ফর ধরো আই ইকুয়াল জিরো, আই লেস দেন টেন, আই প্লাস, ধরো একটা এক্সাম্পল লিখছি আমরা এখানে, ঠিক আছে, একটা সিম্পল লুপ, তাই না? যদি এই লুপের মধ্যে ধরো একটু থাকতে পারে, ধরো সাম ইকুয়াল টু সাম প্লাস আই থাকতে পারে, থাকতে পারে, ফর এক্সাম্পল থাকবো আর কি, এটা খুবই সিম্পল হোক। এখন কথা হচ্ছে যে আমরা যদি এটাকে ইয়ে করি, ধরো আমরা কিছু লিখলাম না, জাস্ট এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম, ঠিক, তার মানে কি, তার মানে এই লুপে আসলে কোনো স্টেটমেন্ট নাই, এটা এমটি লুপ বলা হয়, ঠিক আছে, মানে এটা এটা হচ্ছে এরকম স্টেট লুপের মতো, যে লুপে খালি সেকেন্ড প্যাকেট আছে কিন্তু ভিতরে কিছু লেখা নাই, মানে এমটি স্টেটমেন্ট, ঠিক আছে, এমটি লুপ আর কি। তো এই ক্ষেত্রে লুপটা ঠিক মতো ঘুরবে, কিন্তু ভিতরে কিছু নাই, জাস্ট এই লুপটা ঠিক মতো ঘুরবে, আয়ের মান জিরো হবে, তারপর আই চেক করে ও একবার হয়ে থাকবে আর কি, ঠিক আছে। এখানে যেটা দেখছি হয়েছে সেটা হচ্ছে কি হয়েছে যে আই নট আই, ঠিক আছে, এটা ট্রু, মানে এটা হচ্ছে আয়ের মান জিরো জন্য কাজ করবে, তার কাজ করবে, এবার আই ইকুয়াল টু প্লাস প্লাস আই লেখা, প্লাস প্লাস আই লেখা মানে কি দেওয়া আছে, আয়ের মান এক বাড়বে, ঠিক আছে, প্লাস প্লাস আই মানে আলটিমেটলি এক বাড়বে, আয়ের মান জিরো মানে ওয়ান হবে, ওয়ান হয়ে আবার এখানে আইবে, কন্ডিশন চেক করবে, কেন খেয়াল করো নট আই লেখা, নট আই মানে কিন্তু আসলে কোন কন্ডিশন, মানে আই ইকুয়াল জিরো কিনা, না, আয়ের মান ওয়ান হয়ে গেছে, ফলস হয়ে গেছে, আর ফলস হলে উপর চলবে, লুপ বের হয়ে যাবে, ঠিক আছে, আই লাস্ট মান তাহলে ওয়ান, এবার সামের মান তো জিরো ছিল, এই জিরোর সাথে ওয়ান যোগে ওয়ান হবে, আলটিমেটলি লাস্টে ওয়ান প্রিন্ট করবে, বুঝে গেছে? মানে যাদের কনফিউশন এখানে দেখো, এখানে দেখো লিখে দেখো প্লাস প্লাস আই, প্লাস প্লাস আই মানে হচ্ছে আই, ধরো আগে একটা মান ছিল হচ্ছে ধরো জিরো, ঠিক আছে, জিরোটা কি হবে, প্লাস প্লাস আই মানে ওয়ান হয়ে যাবে, ওয়ান এর মানে আলটিমেটলি আই এর মধ্যে ওয়ান অ্যাসাইন হবে, বুঝে গেছে? মানে এক্সপ্রেশন যা লেখা হবে ওইটা আলটিমেট একটা ভ্যালু তো কনভার্ট হয়, কনভার্ট হয়ে অ্যাসাইন হয়ে যায়, বুঝে গেছে? আচ্ছা, তাহলে যে এখানে নট আই যেটা দেওয়া ছিল ওই জিনিসটা স্যার বুঝে নেন যে নট আই মানে হচ্ছে আই ইকুয়াল ইকুয়াল জিরো, আর হ্যাঁ হ্যাঁ এই যে নট আই, এটা নট আই হচ্ছে আই ইকুয়াল ইকুয়াল জিরো এর শর্টকাট, বুঝে গেছে? ধরো এখানে ফর লুপ এভাবে লিখছে, ধরো তোমাদের দেখায় আবার, ফর ধরো লিখলাম আই ইকুয়াল টু জিরো, আই ইকুয়াল ইকুয়াল জিরো, আই প্লাস প্লাস, আচ্ছা এরকম লিখে বোঝা যায়, তাই না? এই যে আই ইকুয়াল ইকুয়াল জিরো লেখা, জি বোঝা যায় এরকম লিখলে, তো এটা শর্টকাট হচ্ছে এরকম, নট আই মানে সেটা শর্টকাট আর কি, ঠিক আছে? আর স্যার একটা জিনিস, যে আমরা তো জানি যে কন্ডিশন জিরো হইলে তো এটা রান করবে না, কিন্তু এখানে তো কন্ডিশন জিরো হচ্ছে, না 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 কন্ডিশন জিরো না, তো কন্ডিশন তো টু ওয়ান হচ্ছে এখানে, কারণ নট আই মানে কি, নট আই ভেঙে দেখাই, আই ইকুয়াল ইকুয়াল জিরো, আই এর মান জিরো, ইকুয়াল ইকুয়াল জিরো, এটা কি ট্রু না ফলস, তুমি বলো এটা? এটা প্রথমবার স্যার ট্রু হবে না, প্রথমবার আই এর মান, হ্যাঁ জিরো ইকুয়াল ইকুয়াল জিরো, এটা কি ট্রু না ফলস বলো, জিরো কে জিরো সমান না, জি স্যার ট্রু, হ্যাঁ তোমার ট্রু, ট্রু হবে রান করবে, ঠিক আছে, তোমার বিষয়টা হচ্ছে যে আলটিমেট ভ্যালুটা কি হচ্ছে, যদি তুমি শুধুমাত্র আই থাকো তাহলে রান করতো না, কারণ কি, শুধু আই মানে হচ্ছে আই ইকুয়াল, মানে আই ইকুয়াল জিরো, এটা তো ফলস, সরি মানে আই নট ইকুয়াল জিরো, ফলস, রান করতো না আর কি, যেহেতু এখানে এখানে নটাই দেওয়া আছে, নটাই দেওয়া মানে আলটিমেটলি এটা ভেঙে লিখলে কি হবে, আই ইকুয়াল ইকুয়াল জিরো, জিরো তে ট্রু, ট্রু বোঝা যায়, কারণ আই মানে জিরো আছে আর কি, ঠিক আছে, তোমাকে আলটিমেটলি দেখতে হবে কন্ডিশনের আলটিমেট ভ্যালুটা কি, ঠিক আছে, মানে রেজাল্ট ইয়ে কি বলা যেতে পারে আলটিমেট, ঠিক আছে, ভ্যালু অফ দা কন্ডিশন। হ্যাঁ বলো, এখানে কি এটা এমটি লুপ হওয়ার কারণে মানে যখন কন্ডিশনটা ফুলফিল করছে তারপর ওইটা নিচে যায় না, জাস্ট আবার হচ্ছে কি আয়ের মানটা ইনক্রিমেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই নিচে যদি দেখতে পাচ্ছ সেমিকোলন দেওয়ার কারণে এই নিচে এই যে সাম ইকুয়াল সাম প্লাস আই, এটাকে সে বারবার রান করবে না, এই লুপের বাইরে সে আর কি, বুঝে গেছে? এটা এমটি লুপ হওয়ার কারণে সে এইটুকু কাজ করবে, এর মধ্যে এর বাইরে যাবে না, এটা তো হয়তো সেকেন্ড ব্যাট উপরে দেওয়া, বাট এটা আলটিমেটলি লুপের মধ্যে না, লুপের বাইরে সে আর কি, লুপের বাইরে যেকোনো থাকলে সে এক বাই রান হয়, বুঝে গেছে? এই জন্য সেটা এক বাই রান হবে। ও আচ্ছা, না এটা এটা কিছু না, এখানে এটা হচ্ছে স্কোপ ডিফাইন করছে আর কি, বাট এটা প্রোগ্রামে কোনো ইফেক্ট করবে না আর কি। স্যার এমটি লুপের ক্ষেত্রে একবার রান হবে, এরপরে আর রান হবে না? না না সেটা না, এমটি লুপ মানে হচ্ছে লুপের ভিতরে কোনো স্টেটমেন্ট নাই, না এখানে একবারে কাজ হচ্ছে, কারণ এই কন্ডিশন ফলস হয়ে গেছে, তাই লুপ দেখো লুপ শেষ হবে কখন, যখন এই কন্ডিশন ফলস হবে তখন লুপ শেষ হবে, এটা লুপ শেষ হতে পারে না, বুঝে গেছে? এমটি হোক আর যেই হোক না কেন আর কি, কন্ডিশন ফলস লুপ শেষ আর কি, এমটি লুপ মানে হচ্ছে তার ভিতরে স্টেটমেন্ট নাই, ঠিক আছে, তোমার নর্মাল যে কোনো ভিতরে স্টেটমেন্ট থাকে না, যেমন মনে করো এই যে এখানে একটা লুপ লিখছে আমরা হোয়াইল, ঠিক আছে, এখানে এই ভিতরে দুটো স্টেটমেন্ট আছে, প্রিন্ট এফ আছে আর এ প্লাস প্লাস আছে, এমটি লুপ মানে এই ভিতরে কিছু নাই, ফাঁকা ব্লাঙ্ক। সামের মানটা বাড়াচ্ছি কেমনে, ও তো সেমিকোলন দেখে এটা এমটি লুপ ধরবে না, তাহলে তো সামের মান ইনক্রিজই হবে না, সাম তো জিরোই থেকে যাবে না, এমটি লুপ হলো মানে এই এই সাম ইকুয়াল সাম প্লাস আই, এটা লুপের বাইরে,
এটা লুপের সাথে সম্পর্ক না কোনো, এই লুপ চলুক না চলুক এই লাইন তো চলবে, তাই না? বুঝতে পারছো স্যার? সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণে সিনট্যাক্স এরর দেখাবে না? না না সিনট্যাক্স দেখাবে না, সেকেন্ড ব্র্যাকেট সিনট্যাক্স ছিল না, থার্ড ব্র্যাকেট সিনট্যাক্স ছিল না, ঠিক আছে? এটা তো স্কোপ ডিফাইন, বাট এটা তো প্রোগ্রামিং আউটপুটে কিছু আসবে না, ঠিক আছে? বুঝতে পারছো? খেয়াল করে দেখো এই প্রিন্ট এফ ধরো, যে প্রিন্ট এফ কথা মনে করে, প্রিন্ট এফ কি লুপ চলুক না চলুক প্রিন্ট এফ তো চলবেই, তাই না? মানে প্রিন্ট এফ রান করবে, লুপ তো নাও চলতে পারে, কনসেপ্ট ফলস লুপ নাও চলতে পারে, কিন্তু তারপর প্রিন্ট চলবে না। মানে লুপের বিষয়টা হচ্ছে লুপের ভিতরে যারা থাকবে তারা বারবার রান করবে, লুপের বাইরে যারা আছে লুপের ডিপেন্ডেন্সি নাই, লুপ চলুক না তারা আসা যায় না, তারা ঠিকই চলবে, ঠিক আছে? আলটিমেটলি এটা অ্যান্সার ওয়ান হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এইটা পরীক্ষা আসে ভালো করে লিখতে হবে, ভেঙে ভেঙে লিখতে হবে যে প্রথমে কি হলো, তারপরে তোমার পাইলে স্টেপ বাই স্টেপ লিখতে পারো, ওই পয়েন্ট লিখতে পারো, প্রথমে কি হলো পরে কি হলো, তাহলে সুন্দর বোঝা যাবে আর কি, ঠিক আছে? যাই হোক, তাহলে তিনের এবার তিনের রাতে আসছি, এটা একটা খুব সিম্পল কোশ্চেন এনসিআর, ঠিক আছে? আমাদের যে ফার্মুলা ছিল সেটা আর কি, সেটা তো জানো, এই ফ্যাক্টর বের করতে হয়, ফ্যাক্টর বের করার নিয়ম তো জানো, কি করতে হবে? লুপ চালাইতে হবে, তিনটা লুপ লাগবে, প্রথম ফ্যাক্টরিয়াল এন বের হবে, কে বের হবে, আর এন মাইনাস কে বের হবে, ঠিক আছে? এন মাইনাস কে খুব ইজি, জাস্ট এভাবে করে দিলে হবে আর কি, ঠিক আছে? এইটাকে পরে হচ্ছে জাস্ট গুণ করে ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে? খুব সহজ কাজ, এটা খুব সিম্পল প্রবলেম ছিল আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে এইভাবে আলটিমেট লিখতে হবে, এই ফ্লো চার্ট খুব সিম্পল, এই জাস্ট, ঠিক আছে? অনেকগুলো লুপ আছে, একটু খেয়াল করতে হবে যাতে করে লুপ গুলা সিকোয়েন্স মেনটেন করা যায়, কার পর কার বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, এই আর কি, এগুলো করে দেখানো আছে, নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস না করলে পরীক্ষা লিখতে পারবো না, ক্লাইনও, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের মোটামুটি এটা হচ্ছে আমাদের সলভ ল্যাব টেস্টের কোশ্চেন আছে। আচ্ছা, আমি কিন্তু ফেব্রুয়ারি কোশ্চেন দেখাচ্ছি, ঠিক আছে? ইয়ার্নের কোশ্চেন বা টেম বা ইএসসি কোশ্চেন নিজে সলভ নিতে হবে আর কি, ঠিক আছে? কারণ সব সলভ করা পসিবল না, নিজে সলভ করা দরকার, নিজে যাতে করে ইম্প্রুভ হয় আর কি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, হ্যাঁ, যে পারফেক্ট নাম্বার কি জিনিস আগে, ঠিক আছে? পারফেক্ট নাম্বার কি জিনিস আমরা বোঝার চেষ্টা করি ভালো করে। এক নাম্বার ধরো নাম ইকুয়াল টু 11, 228, ঠিক আছে? তো পারফেক্ট নাম্বার মানে হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারের বা যে নাম্বারের উৎপাদক গুলো যোগফল, ঠিক আছে, ওই নাম্বার পাওয়া যায়, যোগফলকে দুই ভাগে পাওয়া যায়, ঠিক আছে? কিরকম মনে করো 28 উৎপাদক কি কি, 1 × 28, না আর কি আছে 2 × 14, আর কি 3 যায় যায় না, 4 দিয়ে 428 আসে, আর যায় 5 দেয় না 6, হ্যাঁ ঠিক আছে। তাই এটা কিন্তু উৎপাদক, তাই না? তাই এর ফ্যাক্টর গুলো কি কি, ফ্যাক্টর অফ 28, ঠিক আছে, কি হচ্ছে 1, 2, 4, 7, 14 আর 28, বুঝা গেছে? এইটা হচ্ছে উৎপাদক আর কি। তো খেয়াল করে দেখো, তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রবলেম সলভ করতে সবার আগে উৎপাদক বের করতে হবে। উৎপাদক বের করা খুব ইজি, জানো তোমরা কিভাবে করতে হয়, খুব সিম্পল কাজ, যে কারাগার বিভাজক তারা দেবে, না একটা ফলো লিখবো আমরা, এই ফরের মধ্যে শুরু করবো 1 দিয়ে, কারণ 0 দিয়ে ভাগ করার কিছু নাই, তাই না? 1 শুরু করবো, ওই সংখ্যা পর্যন্ত যাবো, ধরো এখানে নাম লিখলাম, ঠিক আছে, আই প্লাস প্লাস, হ্যাঁ। এখন কথা জাস্ট আমরা দেখবো যে ইফ যদি এরকম হয় যে ইফ নাম মডুলাস আই, ঠিক আছে, প্লাস আই রেগুলার জিরো হয়, তাহলে জিরো হলেই মানে কি, মানে হচ্ছে তাহলে আই হচ্ছে উৎপাদক, কারণ আই উৎপাদক মানে কি, ওই সংখ্যা নিশ্চয়ই বিভাজ্য সে, ঠিক আছে? তাহলে এরকম সংখ্যাকে আমরা যোগ করবো, সামি ওদের অ্যাড করবো, তো সামি করতো সাম প্লাস আই, ও সামি সামি মানে ইনিশিয়ালি কিন্তু জিরো করতে হবে, এটা তোমাদের বাইরে করতে হবে, করে নিবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, আলটিমেটলি বোঝা যাচ্ছে কি, এই লুপ যখন শেষ হবে তখন এই সামের মধ্যে কিন্তু উৎপাদক যোগফল থাকবে, তাই না? যোগফল থাকবে। আচ্ছা, খেয়াল করে দেখো তো 28 এর যোগফল কত হয়, 2 × 1 = 3, 4 × 3 = 7, তাই না? 7 × 14 = 14, 14 × 14 = 28, 56 হয়, ঠিক আছে? এই 56 এখানে 2 দিয়ে ভাগ দিই আমরা, কত হয়, 28 হয়। খেয়াল করে দেখো, এই যে এই সামকে 2 দিয়ে ভাগ দিয়ে 28টা হয়েছে, সেই সংখ্যা আর এই সংখ্যা সমান, নামটা সমান, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যে সংখ্যা ভাগ দিচ্ছি আমরা এবং ওই সংখ্যা ভাগ করে যেটা পাইলাম ইনপুট, দুটো সমান সংখ্যা, এরকম সংখ্যা কাজ বলা হয় পারফেক্ট নাম্বার, ঠিক আছে? তাহলে পারফেক্ট নাম্বার বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা হচ্ছে যে প্রথম ফ্যাক্টর বের করতে হবে, ফ্যাক্টর বের করে যোগ করতে হবে, যোগ করে দিয়ে ভাগ করতে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে কি, খেয়াল করে দেখো, 2 তো ভাগ করা দরকার নাই, সেটা হচ্ছে যে এই ফ্যাক্টরে আগ পর্যন্ত যাবো আমরা, কারণ ওই সংখ্যা তো ওই সংখ্যা বিভাজ্য হবেই, এটা তো জানাই আছে, তাই না? যে কোনো সংখ্যা ধরো 100 তে 100 বিভাজ্য হবেই, জানাই আছে, কাজে থাকার দরকার নেই আমরা। যে এরকম হয় তাহলে 2 তো ভাগ করা লাগবে না, কারণ তখন যোগ করলে 28 হবে, তখন কত হবে 1 + 2 + 4 + 7 + 14, এটা যখন 28 হয় তখন আমরা দেখবো এই সাম আর অরিজিনাল নাম এটা সমান কিনা, সমান হলে পারফেক্ট নাম্বার, ঠিক আছে? এটা খুব সিম্পল কাজ আর কি, সেটা এখানে করা হয়েছে আর কি। আর সেটা বলছে কি, যে আমাদেরকে 1 থেকে 100 এর মধ্যে পারফেক্ট নাম্বার বের করতে হবে, ঠিক আছে? 6 একটা পারফেক্ট নাম্বার আছে, 28 একটা পারফেক্ট নাম্বার, কি বের করবো, সিম্পল কাজ, মানে এই যা যা কোর্স একে লুপে দিয়ে দেবো একটা, ঠিক আছে? একে লুপে দিয়ে দেবো আমরা, যে লুপের কাজ হবে নামটাকে শুরু করবে 1 দিয়ে এবং নাম শেষ করবে হচ্ছে 100, ঠিক আছে? নাম প্লাস প্লাস, তার মানে এই লুপটা ফুল থাকবে আর কি, ঠিক আছে? এই লুপ থাকবে,
এখানে কিছু বিষয় আছে, সামে মানে ইনিশিয়ালাইজ করতে হবে অবশ্যই, সামিকল জিরো, ঠিক আছে। আচ্ছা সামি মান জিরো হবে, ইনিশিয়ালাইজ করে নিতে হবে, ঠিক আছে। পরে এখানে চেক করতে হবে যে ইফ করে দেওয়া আছে, ঠিক আছে, এখানে সলভ করে দেওয়া আছে, এখানে দেখলে হবে আরকি। তাহলে আমরা স্টার্ট এন্ড দিয়ে দেবো, দিয়ে আলটিমেটলি যোগ করে দেখবো যে কোন হয়, নাম সাম সমান হবে তখন আলটিমেটলি সেটা হবে, ঠিক আছে। দেখা আছে 100 থেকে 1000 মধ্যে একটা মাত্র আছে, 96 আছে, ঠিক আছে, এটা আর কি। আচ্ছা তাহলে এটা সলভ করা খুব ইজি আর কি, ঠিক আছে। জাস্ট প্রথমে কাজ দেখো, প্রবলেম প্রথমে আসতে প্রথমে সলভ করা জানতে, মানে আগে দেখবা যে কিভাবে থিওরিটিক্যাল সলভ করা যায়, নিজেরা তো মনে নিজেরা মনে করো যে নিজেরা মনে করো নিজেরা খাতায় করে দেখবা রাফে কিভাবে করা যায়, তারপরে প্রোগ্রাম করবা, ঠিক আছে। আচ্ছা তাহলে এই প্রবলেমটা সলভ, ঠিক আছে। আচ্ছা এবার একটা ধারা, এই যে এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসতে পারে তোমাদের জন্য, ঠিক আছে। 1 2 4 7 11 16 22, বুঝতে পারছো? আচ্ছা কে বলতে পারবা এই ধারাটা কিভাবে সলভ করা যায়, এক চোখে দেখে বলতে বড় করে দেবে? হ্যাঁ বলো, এর ধারাটা কি? 1 2 4 7, হ্যাঁ বিষয়টা হচ্ছে দেখো এটা কিন্তু ফিউনাস ধারা নাই, অনেকে দেখে ফিউনাকে ফিউনাচ্ছি, ফিউনাচ্ছি না, কিন্তু ফিউনাচ্ছি হলে কি হতো, 2 আর 1 মিলে 3 হতো, তা কিন্তু না, এখানে 4 আছে আর কি, ঠিক আছে। খেয়াল করে দেখবা আসলে ধারাটা কি হচ্ছে, দেখো 1 আর 2 ব্যবধান 1, 2 আর 4 ব্যবধান 2, তাহলে বোঝা যাচ্ছে গ্যাপ যেটা বা ইন্টারভাল সেটা 1 করে বাড়তেছে, খুব সিম্পল জিনিস, ঠিক আছে। পরীক্ষা কিন্তু এরকম, মানে তোমার নর্মাল ধারার মতোই জাস্ট একটু টুইক করা থাকবে, ঠিক আছে। এটা কাজটা কি, কাজটা হচ্ছে আমাদের গ্যাপ যেটা নিবো ইন্টারভাল সেটাকে জাস্ট টুইক বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। আমরা প্রবলেম সলভ করি এখানে, এখানে যদি করি আমরা ধরো এখানে ফর কি হবে, আই ইকুয়াল টু 1 দিয়ে শুরু হবে, ঠিক আছে, আই লেস দেন কোথায় আছে ওখানে, আর লেস দেন ইনপুট নিতে হবে এন, না এনি হাই এন ইনপুট নিতে হবে, নিবো সমস্যা নাই, ওটা কোনো তো এন আই প্লাস প্লাস দিলাম, প্লাস প্লাস না, এখানে আই প্লাস ইকাল ডি একটা নিতে হবে, ঠিক আছে। ডিটা হচ্ছে সেই বাটা থাকবে ডিফারেন্স আছে। আর এখানে কাজটা কি হচ্ছে, কাজটা হচ্ছে সাম ইকাল টু সাম প্লাস আই, কারণ প্রতিবার 1 করে প্রয়োগ করতে হবে, আর ডিটা মানে 1 বার বেজাস ডি প্লাস প্লাস, ঠিক আছে। প্রতিবার তাহলে ডির মান এই সাথে 0 শুরু করতে হবে, ডি ইকাল 0, তো ডি ইকাল 0 হবে, ডি ইকাল 1 হবে, আলটিমেট বার থাকবে, ঠিক আছে। এইটাই কাজ, এখানে সেটাই করা হয়েছে, তাই না, এভাবে সাম যোগ করা হয়েছে, করা হয়ে গেছে। আচ্ছা এইটাই আর কি, জাস্ট এইটুকু প্রবলেম, ঠিক আছে, 3 লাইন জাস্ট হচ্ছে একটু ট্রিক, সেই ডি মানে এখানে যে গ্যাপটা, গ্যাপটা ভেরিয়েবল আর কি, ঠিক আছে। তাহলে গ্যাপটা আনার জন্য ডি প্লাস প্লাস দিয়ে বারবার রাখবো, ঠিক আছে, এভাবে করে আসলে পার সলভ করা যাবে, তাহলে যে মান দিব সে চলে আসবে, ঠিক আছে। এটা এটা আসলে খুব সিম্পল, আসলে পরীক্ষা প্রবলেম সিম্পলই থাকবে আর কি, ঠিক আছে, জাস্ট ডিভোশন উত্তর দিতে হবে। আচ্ছা ডেসিমাল টকরাল, তাই না, এটা আসলে খুব ইজি জিনিস, ডেসিমাল টকরাল কিভাবে করবো, 8 দিয়ে ভাগ করবো আর কি, 8 দিয়ে ভাগ করে ভাগশে বের করবো, ঠিক আছে, ভাগশে বের করবো, বেজ দিয়ে গুণ করবো আর কি, ঠিক আছে। যদি আমরা নর্মালি আমরা দেখছি যে ডেসিমাল তো বাইনারি বেক করছি আমরা, তাই না, বাইনারিকে 2 দিয়ে ভাগ করতে হয় আর অক্টাল 8 ভাগ করতে তাহলে হয়ে যায়, ঠিক আছে, খুব সিম্পল কাজ আছে, 8 ভাগ করবো, ভাগ করবো বেশ 10 গুণ করে জাস্ট 8 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। আচ্ছা এটাও গেল আর কি। এবার ইএসসি কিছু কোশ্চেন আছে, আচ্ছা হ্যাঁ এটা খুব সিম্পল কোশ্চেন, বলছে যে একটা নাম্বার ইনপুট নিতে হবে, যে কোনো নাম্বার 22 নাম্বার ইনপুট নিলাম, নেওয়ার পরে জাস্ট ইয়ে করতে হবে, মানে ফ্রিকোয়েন্সি বলতে হবে যে কোন সময় কয়বার আসছে, খুব সিম্পল আর কি। প্রথম ধরো একটা নাম্বার নিলাম, কোন সময় কয়বার বের করে বের করবো, ধরো আমরা এখানে লিখি আর কি, ধরো একটা নাম্বার নিলাম ফর ওয়াইল, ওয়াইল নাম্বার নট ইকুয়াল, সরি নাম্বার নট ইকুয়াল 0, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করবো, এটাকে নাম্বারকে যা আছে একে 10 দিয়ে ভাগ, মোডুলাস মোডুলাস করে একটা সংখ্যা ভাগশে আসবে, সেই ভাগশে চেক করে দেখবো আমরা ভাগশেটা কার সমান, ধরো মনোক্রমে চাচ্ছি ধরো কির মান হচ্ছে ধরো 1 1 আছে দেখছে, তাহলে চেষ্ট চেক করবো ইফ আর ইকুয়াল কি কিনা, ঠিক আছে, হ্যাঁ যদি এই সমান তাহলে যদি সমান হয় কাউন্ট বাড়াই দিবো আর কি, ঠিক আছে, তাহলে কাউন্ট রাখবো, কাউন্ট বাড়াই দিয়ে দিবো, তো কাউন্ট বলবো হিসেবে জিরো করতে হবে, জিরো করতে হবে, তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে এই এই আর মান কি মান চেক করবে, চেক করবে যে সমান কিনা, সমান পেলে তো হলে মনে 1 কয়বার আসবে এখানে চলে আসবে, না অবশ্যই লুপটা এই নাম লাস্ট আপডেট করতে হবে নাম বাই টেন কে, ঠিক আছে। তাহলে এভাবে আপডেট করলে আলটিমেটলি বের হয়ে যাবে যে 1 কয়বার আসবে। এখন এখানে বলছে কি কোন সংখ্যা, তো সর্ব সংখ্যা চেক করতে হবে, মানে 1 চেক করতে হবে, 2 3 চেক করতে হবে, তাহলে কিটা ভেরিয়েবল, তাই না, সেটার জন্য কিটা লুপে পাঠিয়ে দিবো আমরা, একটা লুপ পাঠিয়ে দিবো আমরা, এই লুপে লিখবো যে কি ইকুয়াল টু
1 থেকে শুরু হবে কি মান 9 পর্যন্ত যাবে কি লেস দ্যান ইকুয়াল টু 9 কি প্লাস প্লাস ঠিক আছে তাহলে কি দিলে এইভাবে করে আলটিমেটলি চেক হয়ে যাবে ঠিক আছে এখানে একটা বিষয় আছে যে প্রতিবার লুপেতে নামের মান 0 হয়ে যাবে লাস্টে তাই না তাই এইজন্য নামটা আমরা ডাইরেক্ট ইউজ করব না আমরা একটা একটা ভেরিয়েবল নেব টেম্প নামে একটা ঠিক আছে টেম্প ইকুয়াল টু নাম এই টেম্পটা ইউজ করব নামটা ইউজ করতে করতে টেম্প 0 হলো সমস্যা নাই নামে দেখেন হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এরকম আর তাহলে হবে এইভাবে করে লাস্টে পরে কাউন্টার প্রিন্ট করতে হবে না এটা ধরো আমরা এই লুপটা পরে প্রিন্ট দেব প্রিন্ট দেব কোনো কতবার আছে ধরো কি দেব কি পার্সেন্ট ডি এক্সপ্রেশন আর ধরো কয়বার আছে কাউন্টার প্রিন্ট দেব ঠিক আছে কি অ্যাকাউন্ট প্রিন্ট করলে হবে এরকম সিম্পল আছে এটা এখন কই দেওয়া আছে ঠিক আছে মানে দেখতে পারবে কই দেওয়া আছে সবকিছু কবে বের করবে এখানে আসলে বলছে যে 2020 এর 2 এর 0 আছে দুইবার 2 আছে দুইবার ঠিক আছে আচ্ছা এখানে একটা বিষয় আছে এখন কি সব পিন মনে করো যে এখানে 2020 এর 3 নাই 3 পিন করব দরকার নাই ঠিক আছে তাহলে এখানে চেক কন্ডিশন চেক করতে হবে কিভাবে 3 হবে দেখা যে উদাহরণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সব পিন কজন দেওয়া হয়েছে ঠিক আছে যে 2 3 4 সব দেখাবে এটা এটা যদি করতে চাও কিভাবে করব আগে যা চেক করবে এই পিন করার আগে যে কাউন্টটা কি শূন্য চেয়ে বড় কিনা একটু আমরা কথা দেখি আজকে শেষ আছে কারণ আজকে বেশি ইয়ারনের সেকেন্ড সিটির কোশ্চেনটা কি একটু বের করা যাবে ফার্স্ট ইয়ারনের সেকেন্ড সিটি হ্যাঁ কি কোশ্চেন দুই নাম্বার জি স্যার এইটাতে হচ্ছে কি আমি আউটপুট বের করতে পারছি মানে আউটপুট 24 হবে এন্ড এখানে যেহেতু লুপটা তিনবার চলবে তাই এর মান হচ্ছে কি প্রত্যেকটা লাইনে তিনবার চেঞ্জ হবে মেইনলি 9 বার চেঞ্জ হচ্ছে সো এটা স্যার অ্যানসারে কিভাবে লিখবো ক্লাসিফিকেশনে আয়ার মান তিনবার প্রিন্ট হয় মানে তিনবার প্রিন্ট তবে একবার এটা প্রিন্ট লুপের বাইরে আছে মানে আয়ার মান চেঞ্জ হইতেছে তো মানে বলছ না যে ওয়াই হ্যাঁ ওইখানে তো স্যার আয়ার মান গুলা কিভাবে চেঞ্জ হইতেছে ওটা ব্যাখ্যা দেওয়া লাগবে বলছ না যে হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যা করব এক্স্যাক্টলি হ্যাঁ ব্যাখ্যা করব দেখো এখানে খেয়াল করো আই ইকুয়াল আই প্লাস 3 আছে আর আই প্লাস ইকুয়াল 2 এটা মিলে তো আসলে আই ইকুয়াল আই প্লাস 5 হবে তাই না এটা দিয়ে দিলে এই সংখ্যা গুলো হয়ে যায় এখানে এরপর এ প্লাস ইকুয়াল টু এ প্লাস 2 হলো তো এ ইকুয়াল টু এ প্লাস ওয়াই আই হলো আর কি তাহলে যা হবে তাই তাহলে প্রথমে 0 0 থেকে আই এর মান 5 বাড়বে আর কি তাহলে আই এর মান 5 বেড়ে এর মান 5 হবে ঠিক আছে এবার আই মাইনাস প্লাস মাইনাস মানে আই মাইনাস ইকুয়াল 3 আছে আবার খেয়াল করেন আই প্লাস প্লাস আছে মানে আসলে আই মাইনাস ইকুয়াল 2 হবে এখানে বুঝা গেছে এইভাবে করে দৃষ্টি সংক্ষেপ করা যাবে সংক্ষেপ করার পরে তা লিখবা আর কি তো লিখবা স্টেপ বাই স্টেপ প্রথমে আই এর মান এত হইলো হওয়ার পর এসে যোগ হয়ে এত হইলো হওয়ার পর তারপর এটা হইলো ঠিক আছে এরকম আর কি স্যার আর তাহলে তো আর এক্সট্রা কিছু লেখা লাগবে না জাস্ট আয়ের মানটা কিভাবে চেঞ্জ হইতেছে তিনবার ওইটাই লিখে দিলে হবে হ্যাঁ 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 এক্স্যাক্টলি তুমি এই এই মানে বিষয়টা হচ্ছে এই কোডটা কি কাজ করছে এইটু লিখতে পারলেই হবে ঠিক আছে মানে এই যে আউটপুট তোমাদের যেটা বললা যেটা আসবে সেই আউটপুট যা আসবে সেটা কেন আসছে কিভাবে আসছে এইটা বললেই পারলে হবে আর কি ঠিক আছে স্যার ওই যে ইন ফর লুপকে স্যার বক্স করে দেখালে হবে না বুঝ নাই তোমার লেখা পদ্ধতি বোঝা যায় যে এই লুপটা কি কাজ করতেছে হ্যাঁ বলো কিওয়ার্ডের এক্সপ্লেনেশন তো দিতে হবে না মানে ওই যেগুলো হচ্ছে টোকেন ওই ইন্ট ফর প্রিন্ট এফ এগুলো না না ওই এক্সপ্লেনেশন থেকে চাই নাই এখানে হচ্ছে বিষয়টা কিভাবে কাজ করছে সেটা দেখার জন্য দেখে রান করে কি অবস্থা আচ্ছা তাহলে যা আসবে সেটাই আর কি ঠিক আছে তো এখানে এগুলো সরাসরি ফটো লেখা যায় সুন্দর ফটো লেখা যায় এগুলো সেটা আউটপুট কত হবে স্যার হ্যাঁ দেখা যাচ্ছে 24 আসবে 24 ঠিক আছে
যাই হোক, তা এগুলো আরো শর্টে লেখা যায়, ঠিক আছে? মানে মানে এগুলো আসলে রাফে ক্যালকুলেট করা যায়, নিজেরা নিজেরা মনে ইয়ে করবো আর কি, আসলে কি হচ্ছে এখানে, আসলে কি হচ্ছে আই এর মান আসলে 5 বাড়বে, তাই না? এটা শর্টকাটে 5 লেখা যায়, 5, এবং এটা আই মাইনাস ইকুয়াল 3, এটাকে আমরা এখানে বাঁ লিখে ডাইরেক্টলি লিখতে পারি আই মাইনাস ইকুয়াল টু 2, ঠিক আছে? এটা বাদ রাখুন, তাহলে জিনিসটা সহজ হয়ে গেল না? এখন তুমি জাস্ট সহজ হিসাব করতে পারবো আর কি। আই মানে 0 তাহলে প্রথম 5 হবে, এর মান কত হবে, এর মান তাহলে 5 হবে, ঠিক আছে? 5 এর মান, এর মান 2 কমে যাবে, মানে 3 হয়ে যাবে, ঠিক আছে? 3 হয়ে তাহলে আবার 8, বা 8 হয়ে যাবে, ঠিক আছে? এভাবে করে আলটিমেটলি শুনতে পাওয়া যাবে। আচ্ছা, তো এই নিজেরা ভাষা সলভ করবা, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখানে আর কিছু আছে দেখার মতো? আচ্ছা, যেটা বলছি আমরা একটু ট্রান্সফার কোশ্চেন দেখি আর কি, ঠিক আছে? আমাদের যেমন করতে হবে স্যার, ইয়ারনের কোশ্চেন হচ্ছে কি প্রথম দুইটা পাইছি আমরা গুগল ক্লাসরুমে, পরের দুইটা সিটি কোশ্চেন আমরা পাইনি। দিব দিব, আমি তো এখন 2 নম্বরে আসতাম না, আফটার যখন যাবো দিবো, যখন ক্লাস প্রিপারেশন নিবো তখন দিয়ে দিবো আর কি, ঠিক আছে? তোমার যেগুলো দিছে ওগুলাই ভালো করে প্র্যাকটিস করো আর কি। আচ্ছা, তাহলে আমাদের দেখো, আমাদের গতদিন আমরা এই যে প্রথম দিকে সেট কোশ্চেন সলভ করছিলাম, ঠিক আছে? এরপর আর 3 আর 4 দেখবো, মানে এই লুপ পর্যন্ত হচ্ছে পার্ট এ আর কি, ঠিক আছে? পার্ট বি হচ্ছে অ্যারে থেকে থাকবে আর কি, ঠিক আছে? পার্ট বি মানে সরি পার্ট এ আমরা দেখি আজকে। তো কন্টিনিউ ব্রেক কিভাবে কাজ করে তো দেখাইছি, এটা তো বলার কিছু নাই, ঠিক আছে? এবং দুইটা কোড দেওয়া আছে, দেখো এখানে বলছে যে ফর আই 1 10, ঠিক আছে? এখানে বসে কন্টিনিউ দেওয়া আছে, ঠিক আছে? আই প্লাস ওয়ান, মানে কথা হচ্ছে যে আসলে এই যে 3 এর b এর a, ঠিক আছে? 3 এর b এর 1 নম্বর প্রবলেম, এইটা কি প্রিন্ট করবে বলো, তোমার দেখে একটু নিজেরা একটু চিন্তা ভাবনা করো, কারণ আমি যা বলছি সব শুনে গেলে হবে, নিজেরা চিন্তা করতে পারতে হবে। বলো, তোমাদের এখানে শামিমা নামে কেউ আসো? শামিমা খানম নামে কেউ আসো? আসো নাকি কেউ শামিমা খানম নামে? হ্যাঁ, আচ্ছা বলো কি হবে। ইয়ে আছে, সমীর আছো? ফেব্রিকের সমীর, জি স্যার। হ্যাঁ বলো তো দেখি, এই যে এই এই কোডটা রান করলে কি প্রিন্ট করবে, মানে এখানে ক্যাপিটাল এফ আছে, এটা ইগনোর করো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ক্যাপিটাল এফ আছে ইগনোর করো, কারণ এটা সিনট্যাক্স এরর না, মানে এটা টাইপ করতে গিয়ে ভুল করছে আগে, প্রিন্ট এফ পি বলো তো দিছে, এটা ম্যাটার না। বলো এখানে প্রিন্ট করলে কি প্রিন্ট করে বলো। বুঝতে পারছো, আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল 10, তাহলে লুপটা চলবে, লুপে ঢুকবে, তাহলে আই এর মধ্যে 1 আমি বলবো। আচ্ছা বলো বলো স্যার, এখানে স্যার এই আটা যেটা লুপটা হচ্ছে যে প্রতিবার 1 2 3 4 5 6 7 8 এভাবে করে করে প্রিন্ট হবে, লাস্টের লাইনটা কখনো প্রিন্ট হবে না, কারণ কন্টিনিউ বলার পরে লুপের ওই ধাপটা শেষ হয়ে যাবে, পরের ধাপে মানে ইনক্রিমেন্ট হয়ে পরের ধাপের কাজ চলতে থাকবে, ওই জন্য মানে আই এর মান লাস্টের যে লাইনটা ওইটা চলবে না, বাকি অংশ ঠিক মতো চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিষয়টা দেখো এখানে উইথ এক্সপ্যানশন বলছে, ঠিক আছে? কাজেই লিখলে হবে না, যদি প্রিন্ট করো সব বলতে হবে, ওই এক্সপ্লেন করলো না, খেয়াল করে দেখো কন্টিনিউ পরে যা আছে ওটা এখন লুপে কোনো প্রভাব নাই, ঠিক আছে? আই প্লাস প্লাস লাস্টে আছে, এটা কোনো প্রভাব নাই, এটা মানে এটা এটা কাজ করবে না আর কি, আলটিমেটলি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে সে, ঠিক আছে? আচ্ছা এবার 2 নম্বর আসি, দেখো এই 2 নম্বর কি হবে কে বলতে পারবা? আরেকজন বলো দেখি, বলো আরেকজন বলো দেখি, খায়রুল আসো? খায়রুল ফেব্রিকের, জি স্যার। হ্যাঁ বলো দেখি, এই যে এই 2 নাম্বার, এই যে এটা কি প্রিন্ট করবে বলো তো। বলতে পারবা? আচ্ছা এই কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে উপমা, কি লিখছিল অ্যান্সার, কি দিছিলা কিনে, দুই কি কি লিখবে স্যার? ভুলে গেছি। ভুলে গেছো চলবে না, এই লুপে যা আছে সব বাদ, আলটিমেটলি সবাই লুপের মধ্যে ছিল আর কি, কিছু চলবে না। এই বিষয়টা হচ্ছে এই কোডটা কিছু প্রিন্ট করবে না, রিটার্ন নাথিং বা প্রিন্ট নাথিং আর কি, কেন নাথিং এটা এক্সপ্লেন বলতে হবে। তো এইটাই হচ্ছে স্টুডেন্ট ওই পরীক্ষার দিন আমাদের বলছিল স্যার এখানে কোশ্চেন ভুল আছে, কোশ্চেন তো ভুল নাই, ঠিকই তো আছে কোশ্চেন,
ঠিক আছে, তুমি জানো না তাই তুমি পাচ্ছ না, তুমি ভুল বলতে পারো না আরকি। তাহলে বোঝা গেছে এরকম কোশ্চেন থাকবে কিন্তু, ঠিক আছে, ভয় পাওয়ার কারণ নাই, জাস্ট লজিক্যাল চিন্তা করবো। পরীক্ষায় চিন্তা করার বহু টাইম আছে আরকি, এই জন্য আসতে চিন্তা করলে হবে। আমরা তাকে প্রতি সেটে তিনটা করে কোশ্চেন দিই আরকি, একটা সেট মানে আধা ঘন্টা করে তোমার টাইম আরকি, ইজিলি আরকি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা পারা গেল। এবার তিনের সিটে আসি, খুব সহজ কোশ্চেন, ফিউনাস আমার পিন করতে হবে, জানোই তোমরা, জাস্ট পিন করতে যোগ করা, পিন করতে হবে, দশটা আমার পিন করতে হবে, খুব সিম্পল। আচ্ছা এরপর আসি আমরা, এবার কি বলতেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডু হোয়াইল, ডু হোয়াইল পারবা, হোয়াট উইল হ্যাপেন ইফ আই রান দ্য ফলোইং কোড, যেটা রান করি, এই যে লাস্ট সেমিকোলন দা, একটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে, এটা জানোই কি হবে, জিরো হবে, এক পাঁচ হবে, লাস্টে গিয়ে ফোর ফাইভ হয়ে বের হয়ে যাবে, আলটিমেটলি ফাইভ পিন করবে, কারণ আই লাস্ট ওয়ান ফাইভ, ঠিক আছে, ফাইভ পিন করবে এখানে। হাউ গো টু ওয়ার্স, গো টু কিভাবে কাছে জানোই, গো টুর কাজ হচ্ছে জাম করা, ঠিক আছে, একদম একদম নিয়ে যাওয়া আর কি, ঠিক আছে, এটা সুন্দর করে বুঝে লিখতে হবে আর কি। আচ্ছা চারের সিটে বলছে আইডিয়ান অফ অ্যালগো প্রোগ্রাম দ্যাট টেক্স, আচ্ছা সামনে দিতে থাকি, এটা সিটের কোশ্চেন, একদম ট্রিভিয়াল কোশ্চেন, জাস্ট দশ ভাগ করে করে আগাইতে হবে, যোগ করে পিন করতে হবে, মানে এই সেটা খুব সহজ ছিল আর কি, আসলে সহজতে মিলাই থাকে আর কি, ঠিক আছে। তা তোমাদের কোশ্চেন এরকম কমন থাকবে, ঠিক আছে, দেখবা কোশ্চেন সব কমন, কিন্তু দেখা যায় উত্তর কমন নাকি, বা উত্তর হাবিতে লিখতেছো আর কি, পারা তুমি ভুল করবা, এই জন্য ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে দেখবার সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা আরেক লাস্ট কোশ্চেন আছে, এটা দেখে শেষ করবো। আচ্ছা এটা কতদিন দেখছিলাম আমরা, তাই না, এই যে রাইট ডাউনের প্রোগ্রাম, আচ্ছা কি বলতো স্যার, রাইট ডাউনের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ টু চেক ইন্ডিয়ার প্রাইম অর নট, একটা সংখ্যা প্রাইম কিনা, খুব সিম্পল কাজ, তাই না, আমরা এখানে একটু লিখছিলাম না, আচ্ছা দেখ না এখানে, সেটা হচ্ছে যে ফ্যাক্টরগুলো চেক করতে হবে, যে ফ্যাক্টরগুলো যদি কোনটা ইয়ে হয়, একটা ফ্যাক্টর পেয়ে যায়, তাহলে তো আসলে টাইম চেক করার কিছু নাই, প্রাইম সংখ্যা সেই সংখ্যা যার ফ্যাক্টর নাই, ওয়ান ওই সংখ্যা তার ফ্যাক্টর নাই আর কি, ঠিক আছে, সেটা আর কি লিখতে হবে, সিম্পল প্রোগ্রাম, কন্টিনিউ কিভাবে কাজ করে এটা দেখাইছে আর কি। আচ্ছা এরপরে এখানে কি বলতেছে, এই করে আউটপুট লেখো ইন্টিজার আই, আচ্ছা এটা তো পারবা, আই কন্টিনিউ কি হবে, ঠিক আছে, এই কন্টিনিউ দেওয়া আছে এখানে, তাহলে দুইয়ের জন্য কাজ করবে, আগে কাজ করবে, আচ্ছা এটা এরর প্রবলেম, এটা দেখানো মনে, ঠিক আছে, এইটুকু আর কি, আসলে এখানে লুপ থেকে কোশ্চেন কম দিচ্ছিল এবার। আচ্ছা এটা হচ্ছে তোমাদের ইয়ে 44 এর কোশ্চেন, 44 এর মানে ওদের কোশ্চেন আর কি, সেমিস্টার টু আর কি, হ্যাঁ এই ব্যাপারে বেশি পড়াইছিলাম তো, এই জন্য কম দিচ্ছিলাম, ঠিক আছে, যাই হোক ম্যাটার না, আর কিছু কি আছে, ঠিক আছে, এই মোটামুটি, ঠিক আছে, দেখো আমাদের কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস দেখবে সবই সম্ভব আর কি, ঠিক আছে। আচ্ছা তো আগের কোশ্চেন আছে কোনো সম্পর্কে লুপ পর্যন্ত, এনি কোশ্চেন আগে বলতে পারো, একটা হচ্ছে যে ব্রেক তো স্যার রিসেন্ট লুপটা খালি ব্রেক করে বের হয়, তাই না, হ্যাঁ হ্যাঁ মোস্ট রিসেন্ট, আর হচ্ছে স্যার ওই যে ব্লক একটা মানে একটা কোডের কোন অংশটুকুকে আমরা ব্লক বলতে পারি, এটার জন্য কি আলাদা কোনো মানে কন্ডিশন আছে নাকি, আমাদের যতটুকু ইচ্ছা ততটুকুকে একটা কোড মানে ব্লক বলতে পারি, কোড ব্লক, কোড ব্লক হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে কোড ব্লক শুরু হয়, যেমন এই এই কোড ব্লকের আন্ডারে এই সবই আছে, আবার এই কোড ব্লকের আন্ডারে সরি মানে এই কোড ব্লকের আন্ডারে এই সবই আছে, এই সব ব্লকগুলো আছে, আর এই কোড ব্লকের আন্ডারে সেই আছে, এই সেকেন্ড ব্র্যাকেটে সেই স্কোপ বোঝায় আগে, ঠিক আছে। আর কোন কোশ্চেন, আচ্ছা ওয়েলকাম, আর কোন কোশ্চেন, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকলো, অন্য ডিপার্টমেন্টের কোশ্চেন গুলা, অন্য বলতে মানে ইয়ান ইএসসি এনভায়রনমেন্ট সায়েন্স আর হচ্ছে ম্যানেজমেন্ট, এই যে কোশ্চেন গুলো নিজেরা প্র্যাকটিস করে নিবা কিন্তু, ঠিক আছে, নিজ দায়িত্বে ওদের সিআর কে বলো কোশ্চেন দিতে আর কি, কোশ্চেন আসে আর কি, ঠিক আছে, কোশ্চেন দিয়ে তোমার নিজেরা প্র্যাকটিস করবা, ওইগুলো কিন্তু পরীক্ষার জন্য কাজে দিবা আর কি, ঠিক আছে, পরীক্ষা আগে কিন্তু আসলে সবকিছু করা পসিবল হবে না, দেখবা যে পরীক্ষার মধ্যে গ্যাপ মাত্র তিন দিন, তিন দিন গ্যাপে কত প্র্যাকটিস করবা, এটা সম্ভব না আগে, ঠিক আছে, এই জন্য সব বেশি কোশ্চেন সলভ করা, কোশ্চেন সলভ করে দেখবা যে আসলে তখন অনেক মানে কনফিডেন্ট লাগতেছে যে করতে পারবো আমরা আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে আমাদের আসছে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আমরা অ্যারে ধরবো আর কি, ঠিক আছে, আমাদের মানে পার্ট বি আর কি, যেটা অ্যারে অ্যারে এবং স্ট্রিং এর উপর হবে আর কি, ঠিক আছে, ঠিক আছে, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যাতে করে নেক্সট দিন আমাকে কোশ্চেন বলতে পারো আর কি, স্যার এই প্রবলেম গুলো সলভ করে দেন আর কি, নিজেরা কোশ্চেন মানে সলভ না করলে আলটিমেটলি ক্লাস তখন লাভ হবে না, ঠিক আছে, তোমাদের যে নলেজ আগে যা ছিল ওই ওই পর্যন্ত থাকবে আর কি, নিজের প্র্যাকটিস করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই, ঠিক আছে, আমাদের ইনশাল্লাহ আবার নেক্সট উইকে দেখা হবে ইনশাল্লাহ।